প্রিডেটর কিনছে ভারত, গোপন ঘাঁটিতেও আর নিরাপদ নয় জঙ্গিরা। আমেরিকা সক্রিয় হলো একটি আন্তর্জাতিক সংগঠনের ভারতের অন্তর্ভুক্তির জন্য, আর তার সঙ্গে সঙ্গেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করলো ভারতের নাশকতা চালানোর চেষ্টায় থাকা একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। প্রিডেটর ড্রোন ফারাক করে দিতে চলেছে। ভারতের নাশকতা চালায় যেসব জঙ্গি সংগঠন, তাদের মধ্যে অনেকগুলিরই গোপন ঘাঁটি রয়েছে ভারতের মাটিতেই। কোনো কোনো জঙ্গি সংগঠন আবার ভারতের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশের মাটিতে ঘাঁটি তৈরি করেছে। ভারতের নাশকতা চালিয়ে আবার সেই ঘাঁটিতে ফিরে যায় তারা। এমন এলাকায় এইসব জঙ্গি ঘাঁটি বা জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয় যে সেগুলি সহজে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের নজরে আসে না। অনেক সময় জঙ্গিরা এমন দুর্গম এলাকায় ঘাঁটি বানায় যে নিরাপত্তা বাহিনী সে সম্পর্কে খবর পেয়েও সেই এলাকায় পৌঁছাতে পারে না। 1999 সালে কার্গিলের দুর্গম এলাকার বিরাট অংশ যে গোপনে পাকিস্তানের হাতে চলে গিয়েছিল সে কথা অনেকেরই মনে আছে। ঠিকমতো নজরদারির অভাবে জঙ্গিরা ও পাক সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে এসেছিল কার্গিলে। এলাকা দুর্গম হওয়ায় ভারতীয় সেনাকে কার্গিল পুনরুদ্ধারে বহু রক্ত ঝরাতে হয়েছিল। উত্তর পূর্ব ভারতও জঙ্গি সংগঠনগুলি এমন বেশ কিছু এলাকায় নিজেদের ঘাঁটি তৈরি করে রেখেছে যেসব এলাকায় ঠিকমতো নজরদারি হয় না, খবর পেয়েও দুর্গমতার কারণে সেখানে সেনা পৌঁছাতে পারে না। পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মধ্যে ঢুকেও আরও দুর্গম পাহাড় জঙ্গল খুঁজে নিয়ে সেই এলাকাতেও জঙ্গিরা আস্তানা বানিয়েছে। ভারত সেই জঙ্গি ঘাঁটিও খুঁজে বার করে আক্রমণ চালিয়েছে, কিন্তু যখন তখন প্রয়োজন হলেই এইসব এলাকায় পৌঁছানো যায় না। অনেক পরিকল্পনা, অনেক প্রস্তুতি, অনেক অপেক্ষার পর এইসব এলাকায় অভিযান চালানো হয়। জঙ্গিরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে আসছে বছরের পর বছর। ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়া ছাড়পত্র পেয়ে যাওয়ায় জঙ্গিদের জন্য পরিস্থিতি কঠিন হতে চলেছে। MTCR হলো 34টি দেশের একটি সংগঠন যারা উচ্চমানের ক্ষেপণাস্ত্র, পরমাণু প্রযুক্তি এবং অত্যাধুনিক চালকবিহীন যুদ্ধবিমানের কেনাবেচা এবং হস্তান্তর নিয়ন্ত্রণ করে। পরমাণু শক্তিধর হওয়া সত্ত্বেও তিনটি দেশ এই সংগঠনের বাইরে ছিল এতদিন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। আমেরিকা সক্রিয় হয়েছিল ভারতকে ওই সংগঠনের অন্তর্ভুক্ত করতে। ভারতের অন্তর্ভুক্তিতে যদি MTCR-এর কোনো সদস্য দেশের আপত্তি থাকে তাহলে সেই আপত্তি তাদের অবশ্যই জানাতে হবে, তাই ভারতের MTCR-এ ঢোকা নিশ্চিত হয়ে গিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন ভারত এতদিন MTCR-এর সদস্য ছিল না বলে আমেরিকা ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রি করতে পারত না। এবার ভারতকে প্রিডেটর বিক্রি করতে আর কোনো বাধা থাকবে না। এই প্রিডেটর ড্রোন হলো পাকিস্তানে তালেবান ও আল কায়দাদের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র। চালকবিহীন এই অত্যাধুনিক যুদ্ধবিমান অপ্রতিরোধ্য ঘাতকের মতো আঘাত হানতে পারে। পাকিস্তান এবং আফগানিস্তানের বিভিন্ন দুর্গম পার্বত্য এলাকায় জঙ্গিরা কোথায় ঘাঁটি গিরে রয়েছে, চালকবিহীন প্রিডেটর নির্ভুলভাবে আকাশ থেকে তা চিনে নেয়, তারপর মারণ আঘাত হানে ওই সব ঘাঁটিতে। প্রিডেটরের হামলায় তালেবান এবং আল কায়দার বহু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। গত মাসেই এই প্রিডেটর হামলায় আফগান তালেবানের প্রধান খতম হয়ে গিয়েছেন। ভারত এবার আমেরিকার কাছ থেকে প্রিডেটর ড্রোন কিনতে চলেছে। জম্মু কাশ্মীরের দুর্গম এলাকায় নজরদারি, উত্তর পূর্ব ভারতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, এমনকি প্রয়োজন হলে প্রতিবেশী দেশের আকাশসীমায় ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটিতে হামলা, এইসব কিছুই করতে পারবে প্রিডেটর। পাক অধিকৃত কাশ্মীরে যেসব জঙ্গি শিবির রয়েছে বিপদের আঁচ পেতে শুরু করেছে সেগুলিও।